তো মূলত প্রতিবেদনের সামনে আপনি আসছেন, আপনার পরিবারের সমস্যাগুলো আছে, গার্জিয়ান নেই, তো নিজের জন্য পাত্র খুঁজতেছেন, একজন জীবন সঙ্গী খুঁজতেছেন, জীবন সঙ্গীর জন্য এই যে মোটা কাপড় হোক, আমার শুধু সে তিন বেলা খাওয়ায় ভালোভাবে রাখতে পারলেই হবে। আচ্ছা, অন্য কিছু চাওয়ার নাই? অন্য কিছু চাওয়ার নাই? বন্ধুরা, প্রত্যন্ত অঞ্চলেই রয়েছি, তবে প্রত্যন্ত অঞ্চল হলেও ঢাকার পাশের জেলা কেরানীগঞ্জ, শরীয়তপুর সেখানে বলা হয়। তো আমি এক আপুর সাথে এখানে একটু কথা বলবো, আর আপনারা জানেন আমার ভিডিওগুলো কোন উদ্দেশ্যে করা হয়। আমি প্রতিটি ভিডিওতে বলে থাকি, অবহেলিত বা কোনো সমস্যায় পড়ে থাকা বা অনেক আপু আছেন যে তার নিজের গার্জিয়ান হিসেবে কেউ বলার থাকে না, সে নিজেই এখানে ভিডিওর মাধ্যমে জীবন সঙ্গী খুঁজেন। তো বলতে পারেন পাত্রপাত্রীর খবর, সেটিও বলতে পারেন। তো আমি এ প্রত্যন্ত অঞ্চলে থাকা একজন আপু, তিনি তার জীবনের কিছু কথা আমার মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলেন, সেই আপুর সাথে একটু কথা বলবো। আমি প্রথমে তার ফুল স্ক্রিনটা একটু দেখানোর চেষ্টা করেছিলাম তার অনুমতি সাপেক্ষে। তো বন্ধুরা, আমি আপুর সাথে একটু কথা বলি, এবার আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি তার জীবনের গল্প শোনার জন্য। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কিছু বলতে চাচ্ছিলেন, আমি সরাসরি আমি সেখানে চলে যাচ্ছি, বলেন কি বলতে চাচ্ছিলেন আপনি? ভিডিওতে আসছি, কষ্ট করে আসছি, মা আছে, বাবাটা একটা বিয়ে করে সে চলে গেছে, সে এখানে থাকে না, মাটা অসুস্থ, সে নিজে কাজ করে খাওয়াইতে এখন পারে না, তো আমি এখন অন্যের বাসায় দর্জি কাজ করি। যদি এমন যদি এরকম কোনো ভালো কোনো একটা মনের মতো মানুষ পাই, তবে তার বুঝতে পারেন কিছু কাঠিন বলেন। হ্যাঁ, পরিবারের সমস্যা, তারপর পরিবারের সমস্যাগুলো আজকে ইউটিউবের সামনে আসছে, যদি এরকম যদি ভালো মনের মানুষ পায় তাহলে তার কাছে ব্যবস্থা, আর যদি সে যদি পাশে থাকে, তার সারা জীবন আমার পাশে থাকে, আমিও তার পাশে থাকতে চাই, এরকম ধরনের আর কি একটা মানুষ চাই। মানে জীবন সঙ্গী হিসেবে আপনি কাকে চাচ্ছেন? তা পরিবারে বাবা নেই বললেন নাকি? হ্যাঁ, মা আছেন? মা আছে। বড় ভাই? না, বড় ভাই নাই, ছোট বোন। মামা, চাচা? ছোট একটা বোন আছে। ছোট বোন আছে? হ্যাঁ, আরেকটা ভাই আছে। তো আপনার গার্জিয়ান বলতে এখন মা আছে? হ্যাঁ, আমার মা আছে। ইনকাম সোর্স কি? ইনকাম সোর্স বলতে কি, যে আমি ছাড়া আমার ইনকামের আর ফ্যামিলি তার লোক নাই, যে আমি যা অন্যের বাসায় যা কাজ করে যা পাই এই দিয়ে আমার পরিবারটা চালাই, ভাই বোনের পড়ালেখার খরচও চালাই, মানে সব সময়টা পারি না, কাজ সব সময় থাকে না, অন্যের বাসায় সেলাই মেশিন ফ্রি থাকলে আমি চালাই, আর যদি না থাকে সে সময় তো চালাইতে পারি না, তখন মনে করেন খাওয়ানোরও সুযোগ থাকে না, যে এক বেলা খায় এক বেলা না খেয়ে থাকে এরকম। আচ্ছা, বুঝতে পারছি। তো মূলত প্রতিবেদনের সামনে আপনি আসছেন, আপনার পরিবারের এই সমস্যাগুলো আছে, গার্জিয়ান নেই, তো নিজের জন্য পাত্র খুঁজতেছেন, একজন জীবন সঙ্গী খুঁজতেছেন। জীবন সঙ্গীর জন্য আসছেন। জীবন সঙ্গী হিসেবে কেমন ছেলে পছন্দ করেন বা কেমন ছেলে চান? মানে যে সে ভালো হইতে হবে, বয়সটা দিয়ে কোনোটা ভাবি না, কারণ বয়সে কোনো আমার ই নাই, যেরকম বয়সেরই হোক আমি ব্যবস্থায় রাজি, সে শুধু আমার মোটা ভাতে মোটা কাপড়ে খেয়া রাখতে পারলেই হবে, আমার আর অন্য কিছু চাওয়ার নেই। মোটা ভাত মোটা কাপড়ে রাখতে পারলে হবে, মানে এটা খুব সুন্দর একটা কথা, মানে মোটা চালের ভাত হোক মোটা কাপড় হোক, আমার শুধু সে তিন বেলা খাওয়ায় ভালোভাবে রাখতে পারলেই হবে, আমার অন্য কিছু চাওয়ার নাই। অন্য কিছু চাওয়ার নেই, বুঝতে পারছি। আপনি কি পড়াশোনা করতে পারছিলেন? হ্যাঁ, পড়াশোনা জানি। কতটুকু পর্যন্ত পড়ছিলেন? মোটামুটি পড়াশোনা করছি, যেটুকু লাগে সেটুকুই জানি। আচ্ছা আচ্ছা, মোটামুটি লাগার তোর কোনো শেষ নাই? বিসিএস পর্যন্ত মানুষ পড়তে পারে? পড়তে পারে, কিন্তু অতটা পড়ি না, অতটা সামর্থ্য কাছিল না। বুঝতে পারছি। যাই হোক, আমি সেটা যেহেতু অনেকে আছে যে পড়াশোনা বিষয়টি বলতে গেলে অনেক একটু লজ্জা, তো দরকার নেই, সেটি আপনি হয়তো মাশাআল্লাহ, এটা শুনে অনেক ভালো লাগলো যে ধর্মীয় অনুশাসন ওই জিনিসগুলো জানেন, কোরআন শরীফ পড়তে জানেন, নামাজও পড়েন, এটা শুনে আরো বেশি ভালো লাগলো। তো সেই দিক থেকে আসলে প্রবাসী ব্যবসায়ী চাকরিজীবী বা মোটামুটি এস্টাবলিশ বা স্বাবলম্বী বা স্ত্রীকে দেখাশোনা করে রাখতে পারে বা স্ত্রীকে কাছে রাখতে পারবে এরকম একটা ছেলে হলেই হয় নাকি? বয়সের ক্ষেত্রে এটা ছেলের বয়সের ক্ষেত্রে যেরকমই হোক, মানে আপনার সাথে মানানসই হলে হয় বা একটু অনেক বয়স বেশি হলেও কিছু না, আবার আমার সাথে মানানসই হলেও কিছু না, আবার আপনার ছোট হইলেও কিছু না, ছোট হলে তো সমস্যা, সে তো ভাইয়ের মতো, যাক ছোট তো ভাই। শুনে এটা একটু মজার জন্য বলেছিলাম। তো ভিডিওতে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন। হ্যাঁ, নামটা যেন কি বলছিলেন? নামটা অনন্যা। অনন্যা আপু, বয়স কত? বয়স 17 চলতেছে। 17 রানিং। আচ্ছা,
বন্ধুরা, অনন্য আপুর সাথে কথা বলছিলাম আমি, তার বিষয়ে প্রথমে বলতেছিলাম যে আপনারা জানেন যে তার সমস্যাটা কি ফ্যামিলির। তো আসলে একটি মেয়ে কখন নিজের জন্য পাত্র খুঁজি, আর এটি আমাদের সমাজের এখন মানে ন্যাচারই যে আজকাল একটা ছেলে নিজের জন্যই মা বাবাকে বলে তোমার দেখা দরকার, আমি আমার জন্য জীবন সঙ্গী খুঁজে নেব, এটা মেয়েও। তো সেই জায়গাটি থেকে এমন একটি প্রত্যন্ত অঞ্চলে আপু জন্মগ্রহণ করো, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারছে যে প্রতিবন্ধকতা এবং তার গার্জিয়ানও নেই, ভুক্তভোগী সে সমস্যা। তো আপুকে জীবনসঙ্গী করতে পারবেন বা তার তার কথা শুনে যদি কারো এমন ভালো লেগেছে বা ভালো লাগতে পারে বা তার যদি আরও কোনো বিষয় জানার থাকে তাহলে তার সাথে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন। তিনি ভিডিওতে ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছেন, তারপর ফোন নাম্বারটি বলবেন প্লিজ। 01984813161619494। বন্ধু, এই ছিল অননাপুর ফোন নাম্বার। অননাপুর জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আমি দোয়া করি অননাপুর জন্য তার আল্লাহ যেন তাকে তার উপযুক্ত একজন জীবন সঙ্গী তাকে দেন, এবং আপু তাহলে ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।